আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমরা অনেকেই জানি না আমাদের সোলার প্যানেল আমাদের বাসা বাড়িতে পড়ে রয়েছে সেটা কিভাবে নষ্ট হয়ে গেছে আমরা সার্ভিসিং করব। সেটা কিভাবে সার্ভিসিং করব। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আমার মুখে আপনাদেরকে বলে দেব যে আপনারা কিভাবে সেটা সমাধানের দিকে নিতে পারবেন আমি আজকে কোনো জিনিসে হাত ধরিয়ে দেখাবো না আজকে আমি আপনাদেরকে মুখে বলবো কারণ আমার অনেক বায়রাই আমাকে ফোন দিয়ে বলতেছে আমি আসলেই আমার ভিডিওর মাধ্যমে কিন্তু ফোন নাম্বার দিয়ে থাকি কেননা আমি চাই অনেক আমার বাইরার উপকার হোক আমার দ্বারা আর যদি কোনো ভাই নিজের জিনিসটা নিজেই সার্ভিসিং করতে পারেন না আমাদের কুরিয়ান সার্ভিসে পাঠাইতে পারবেন এবং আমি প্রত্যেকে আজকের এই ভিডিওটা আমি কোত্থেকে করতেছি এবং কত্যেকে কিভাবে আপনারা পাঠাইতে পারবেন আর আমি সেই বিষয়ে ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো আজকে তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও শুনুন আমি কি বলতে চাচ্ছি আপনাদের অবশ্যই আশা করি আপনাদের উপকার হবে কোনো অপকার হবে না উপকার হবে আশা করি এই ভিডিওটা আপনারা শুনতে পারলে আপনাদের সুবিধা হবে তাহলে চলুন আমি আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি কোনটা আপনারা লক্ষ্য করেন আসলে আমাদের গরু কিন্তু আমাদের বাসাবাড়িতে আসলে যে প্যানেল আর ব্যাটারি আমাদের সাজকণ্ঠলা তাকে এবং লাইটগুলা তাকে আমরা নতুন অবস্থায় কিন্তু সেগুলা জ্বলে তারপরে দেখা যাচ্ছে কোনো কারণে আমাদের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারির মাধ্যমে চার্জ আসে না তো কিছুদিন যাওয়ার পরে দেখা যায় আপনাদের এই প্যানেল কোনো কারণে আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের ঘরের যে লাইটগুলো রয়েছে সেটা জ্বলে না তাহলে আপনারা কি বুঝবেন যে আপনার কোথায় নষ্ট হয়েছে আসলে যারা জানে তো তারা সার্ভিসিং করতে পারি। আর যারা জানে না তাদের জন্যই আজকের এই ভিডিওটা আপনারা লক্ষ্য করেন আমি কি বলতে চাচ্ছি সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার যে দুটো তার রয়েছে উপর থেকে আসছে ব্যাটারির মাধ্যমে যে কালেকশানগুলো লেগেছে সেই কালেকশানটি আপনারা লক্ষ্য করে দেখতে হবে যে এখানে নেগেটিভ ও পজিটিভ আপনার বোল্ট আসতেছে কি না অনেক সময় দেখা যাচ্ছে কম বোল্টিস আসে আমার এক ভাইয়ে প্রশ্ন করছে যে ভাই আমার এখানে যে আমার তেষট্টি ওয়াট প্যানেলটা রয়েছে সেই ওয়াট এই আমার যে যতটুকু আওয়ার প্রয়োজন ততটুক আসছে না আমি যেটা বুঝতে পারছি উনি বলতেছে তারপরে আমি ওনাকে বলছি যে ভাই শুনেন আপনি ওই প্যানেলটার মাধ্যমে যে বোল্টিজ দেখতেছেন এই বোল্টিজ দিয়ে এই বোল্টিজ দিয়ে দূর আপনার সিক্স বোল্ট চার্জ হবে অতিরিক্ত চার্জ হবে না সেটা হলো আপনি কিভাবে বুঝবেন যে আপনার পুর্লি ওয়ান চার্জ আসতেছে সেটা কিন্তু আমরা অনেকেই যে যারা আমরা মাপ বুঝি না তাদের জন্য বলছি আপনার নেগেটিভ পজিটিভ একটু হালকা পায়ার দিবেন তাহলে লক্ষ্য করে দেখবেন ভালো রোদরে উঠলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কত কতটুকু আপনাকে পায়ার দিচ্ছে যদি একটু ভালো মনে করেন তাহলে আপনি সরাসরি ব্যাটারিতে লাগিয়ে চার্জ করে চেক করে নেবেন যে এই জিনিসটা কি আমার চার্জ হইতেছে কি না আপনি যদি সকাল থেকে দিনের বারোটা পর্যন্ত চার্জ দেন অবশ্যই ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনি একটা দিবে। দিবে আর যাদের ব্যাটারি সকালেই থেকে ফুটি মানে আপনার যে ব্যাটারির মাধ্যমে আমাদের যেটা আমরা বলি ফুটিয়ে দেয় ফানির মাধ্যমে সেটা যদি দিতে থাকে তাহলে বুঝে নেবেন যে এই ব্যাটারিটা আসলে কিন্তু ভালো না ব্যাটারি যদি ভালো থাকে তো অবশ্যই আপনার চার্জটা যদি না থাকে ব্যাটারিতে ব্যাটারিতে আবার চার্জ থাকলে কিন্তু ফুটিয়ে দিবে আর যদি ব্যাটারিতে চার্জ না থাকে আপনি বুঝতে পারেন আজকে আপনার বালটা জ্বলে নাই তাহলে কেন এত সকালবেলায় ফুটিয়ে দিতেছে তাহলে বুঝতে হবে আপনার ওই ব্যাটারি অবশ্যই নষ্ট কারণ ব্যাটারিতে নষ্ট হয়ে গেলে একটু পুরি বেশি দিবে আর ব্যাটারিটা একটু গরম হয়ে যাবে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনারা ওই সমস্যাটা আছে কি না আর প্যানেল যদি আপনারা নিজেরা কিনু কিছু হয়ে গেলে আপনারা কিন্তু কিছু করতে না পারেন তাহলে আমার টিকানা পাঠিয়ে দিবেন। আমার টিকানা হচ্ছে নেত্রকোনা নেত্রকোনা যদি আপনারা কুরিয়ান সার্ভিসে পাঠান আর আমার ডিসক্রিপশান বক্সে অবশ্যই আপনাদের আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও আমাকে কল করতে পারেন আর আপনারা এই ভিডিওর মাধ্যমেও শুনছেন আমি যেটা বলছি আমাদের বাড়ির রেত্রকোনা আমার আমি সেখান থেকেই আপনাদের জন্য উপকার করার চেষ্টা করব আপনার যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আমার কুরিয়ান সার্ভিসে যদি পাঠান অবশ্যই আপনাদের জন্য আমি উপকার করতে পারবো আর যারা ফোনের মাধ্যমে কথা বলতে চান তারাও আমার সাথে ফোনে কথা বলবেন আমি অবশ্যই আপনাদেরকে উপকার করার চেষ্টা করব আর বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যে নিজেরা কিভাবে সার্ভিসিং করতে পারবেন আমি যেটা বোঝাতে চাবো সেটা আপনারা লক্ষ্য করবেন সেটাই তাহলেই আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের প্যানেল অনেকেরই গড়ে রয়েছে যে প্যানেলটা পরে রয়েছে মনে করতেছে এটা আর হবে না জীবনে এটা দিয়ে কিনা কিছু হবে না আমি এটা ফেলাই দিছি একদম মানে এটা আপনার নষ্ট হয়ে গেছে আসলে ভাই আমি আপনাদেরকে বলবো প্যানেল কিন্তু নষ্ট হয় না প্যানেল নষ্ট হয় যে জায়গাটা সেটা কিন্তু সমাধান করার একটি উপায় আমাদের হাতে রয়েছে সেটা আমরা করতে পারি কিন্তু আমরা বুঝতে হবে অনেকেই আমরা মনে করি গ্লাসটা ভেঙে কি নষ্ট হয়ে যাবে ঠিক করবো কেমনে আসলে গ্লাসটা আপনি তো বাঙবেনই না কারণ গ্লাসটা এই এটা বাঙলে তো আপনার নষ্ট হয়ে গেল গ্লাসটা যেভাবে আছে সেভাবেই থাকবে আমরা এই প্যানেলকে উল্টিয়ে তারপরে এইটার মাধ্যমে সার্ভিসিং করতে থাকি আমি প্রত্যেক ভিডিওর মাধ্যমেই এই এই ইনফরমেশনটাই সবাইকে দিচ্ছি জানি না কারা কিভাবে কি করছেন সেটা আজকে আমি এটা এখানে সুন্দর করে আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি সালামু আলাইকুম